ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমিও আবারও রেডি হয়ে বেরিয়ে গেছি, বুঝতে পারছো। মাস্কটা একটু নিচে নামিয়ে নিলাম, কারণটা হচ্ছে না হলে ভয়েসটা ঠিকঠাক শোনা যায় না ক্লিয়ারলি। তো দিদি ভাই আর দিয়াও আছে, জুতো পরে বেরোচ্ছে ওরা। তো আমি ভাবলাম যে আমি তো ব্লগটা শুরুই করব, তাই জন্য বেরিয়ে এলাম। আর আমিও আছি তার সঙ্গে। ও বেরিয়ে গেছে, আর এই ব্যাগটাই আছে আমাদের স্টোল্ড হোল। আমাদের এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কোনো ইচ্ছে নেই। মামুনি আর পাপা এক রিলেটিভের বাড়িতে যাবে, রিলেটিভ কথা মনে নয়। করি তো যাবি নি তো হবে। হ্যাঁ, মামুনি বাবা থাকবে না যেহেতু, তো এক গেস্টের বাড়িতে যাবো। এই মা কে বললো আমি ঠিক মনেও করতে পারছি না যে রিলেটিভটা কিরকম বললো একটা। যাই হোক, তো মামনি পাপারা যাবে, আমাদেরকেও বলেছিল, কিন্তু আমাদের যেতে ইচ্ছে করছে না আজকে, কারণ দিদি ভাই দিয়ারাও আছে। তো ওই জন্য ভাবছি আমরা চারজনে ঘুরতেই যাব অন্য জায়গায়, দেখা যাক কোথায় যাই। এখন অব্দি দুটো জায়গা নিজেরা ভেবে রেখেছি, দুটোর মধ্যে যেকোনো একটাই যেতে হবে, দুটোতেই যাওয়া সম্ভব না, কারণ একটায় গেলে আরেকটা পুরো ব্যাক রুট হয়ে যাবে, ওটা অসম্ভব ব্যাপার। তো চলো যাওয়া যাক। আপাতত আমি আমার বাড়িতে যাচ্ছি, আসার পর থেকে এখনো বাড়িতে যাইনি। না যাওয়ার একটা কারণ আছে, আমার মাই বাড়িতে ছিল না, পিসি বাড়ি গেছিল। তো চলো যাই তাহলে, ও বাড়িতে গিয়ে মায়ের সাথে একবারে দেখা করা। তো অনেকক্ষণ আগেই চলে এসেছি দিয়া, কথা বলতে থাকলে আমি ব্লগ জীবনেও শুরু করতে পারবো না, কিন্তু আর শুরু করা হয়নি গল্প করতে করতে। মা আজকে রান্না করেছে ভেজ ডাল, মাছের ঝাল, মাটন, চাটনি আর আলু চিপসটা কেনা, তাই রান্না নয় এটা, আর লেবু। সবারটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আমারটা সাজিয়ে গুছিয়ে দেবে না, তো তাই জন্য আমারটা এখনো ফাঁকা। আর এখানে আছে স্যালাড। গার্গি ভাববে আমার আইবুড়ো ভাত হচ্ছে এভাবে। এ বাবা, না না, সত্যি সত্যি এসব কিন্তু কেউ ভেবো না। হ্যাঁ, অলরেডি ভাবছে আমার পাকা দেখা এইসব না। তো চল এবার খেয়ে দেই। সেটি সেটি হয়ে গেছে, একটু খেয়ে দে, নড়তে ঠিক পারছে না। ওই দেখো কে হচ্ছে, মা তো রান্না করেছিল দেখলি, দেখালে আমি, সবারই নাকি খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে। তো এবার আমরা যাব, মানে অবশেষে সবটাই ঠিক হলো। প্রথমে আমরা ভেবেছিলাম দুর্গানগরে আমার এক বান্ধবীর এক্সিবিশন চলছে, ওখানে যাব। তো যেহেতু দিদি ভাইদের হাতে আর টাইম নেই, তাই জন্য এখন সবাই মিলে ঠিক করা হয়েছে আমরা ইকো পার্কের গেট নাম্বার 1-এ হস্তশিল্প মেলাটা যে বসেছে ওখানে যাব। তো চলো যাওয়া যাক। ওই দেখো আমার মায়ের খুব ঠান্ডা লেগেছে, চলো যাই। আমরা মেলায় তো চলে এসেছি, প্রচন্ড ভিড়, দৌড়ে দৌড়েই পার হলাম রীতিমতো, প্রচন্ড ভিড়।
আছে। এবার আমরা বাড়ি যাবো, এই পেছনে যেগুলো দেখছো এরকম একটা আমরা নিয়েছি বড় সড়ো বেশ, তার জন্য এবার ওলা বা উবেরেই আমাদের যেতে হবে। মেলা থেকে বেরিয়েও যাব এবার আমরা। তো আমরা কিরকম নিয়েছি কি নিয়েছি সেটা আমরা বাড়িতে গিয়ে দেখাবো। আমরা নিয়েছি ডাইনিং ওই সোফাটার ওপরে লাগানোর জন্য। রমি আগেরবারও খুঁজেছে কিন্তু আমরা আমাদের মন মতো সাইজ মতো ঠিক পাইনি, কিন্তু এবার পেয়েছি। তো চলো বাড়ি গিয়ে দেখাবো, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। তোমাদেরকে এগুলো দেখানোর টাইমে বলেছিলাম যে আমরাও এরকম একটা নিয়েছি। তো দেখো আমি এই রকম একটা নিয়েছি যেটা তোমাদেরকে বলেছিলাম বাড়ি এসে দেখাবো। আর এটা এখন কতটা ভালো বুঝতে পারবে আমি বুঝতে পারছি না, এটা কালকে যখন দেয়ালে টানানো হবে, কালকেই হবে কিনা জানি না, যখন হবে তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দেবো। আর এটা দাম বলেছিল 4,400, আমি বার্গেটিং করে এটাকে নিয়ে এসেছিলাম 2,500 টাকায়। তো এরকম তোমরা করতেই পারো ওখানে গেলে, মোটামুটি ওখানে বার্গেটিং করতেই হয়ও চলেও সেটা। আর কিনেছি এরকম 5টা কাপ, বলেছিল 4টে 100 টাকা, তো আমি দরদাম করে 5টা 100 টাকায় আনতে পেরেছি। এই আজকে আমাদের কেনাকাটা। বুঝতেও পারছো মানে বুঝতেই পারছো আর কি যে আজকে আর শরীর দিচ্ছে না, আজকেও পুরো ক্লান্ত, ভালোই চলছে আর কি পরপর পরপর। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরোনো হয়েছিল, আরোই পারা যাচ্ছে না ওই জন্যে। তো এখন আমাদের খাওয়া হয়নি, আমরা খাবো হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ভাত। আমি দিয়া দিদি ভাই আর প্রমি আর মামনি আর পাপা খাবেও। আমাদের বাড়ি থেকে মাছ আর মাংস দিয়েছিল, তো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাংসটা দিয়ে রুটি খেয়ে নেবে। তো এই আজকের মেনু। তো চলো আজকে আর খাওয়া দাওয়ার পর অব্দি রাখছি না, ব্লগটাকে দেখানো যেহেতু কিছু নেই তাই এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের হস্তশিল্প মেলা কেমন লাগলো আমাকে জানিও, আর কারা গেছো পারলে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর লাইক করো, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে সময় পেলে অবশ্যই। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট। Thank you.